প্রতিদিনের মতো গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন ভোর থেকে সকাল 10টা পর্যন্ত মাছের আড়তে কাজ শেষ করে বেলা 11টার পর ছাত্র জনতার মিছিলে যোগ দেয় রমজান। মিছিলে যোগদানের কিছুক্ষণের মধ্যেই পুলিশের ছোড়া একটি গুলি রমজানের বুকের বাঁ পাশে ঢুকে বুক ভেদ করে পিঠ দিয়ে বেরিয়ে যায়। এক পর্যায়ে আন্দোলনকারীরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা 1:30টার দিকে তার মৃত্যু হয়। ছেলে রমজানের ছবি হাতে নিয়ে জীবনের নানা স্মৃতি হাতড়ে ডুকরে ডুকরে কেঁদে ওঠে বাবা নজরুল ইসলাম ও মা অজুফা বেগম। সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠাই যেন তাদের দায় হয়ে পড়েছে। ওই বেটা আমার সংসার চালাইছে, ভাই বাবা খুব ভালোবাসছে আমার রমজানানি, আমার রমজানানি কে গোলা করে মাইরে ভালা দিছে, আপনাদের কাছে আমি আর বিচার চাই। সবাই কাল লোকটা খুব ভালো ছিল, আমার ছেলেটা আমাকে প্রতি মাসে 2,000-3,000 টাকা দিত, সে টাকা হয়তো আমাকে আল্লাহ কোনোভাবে চালাইতো। এখন আমার ছেলে নাই, এখন আমার কি উপায়? ওই ছেলের একটা সন্তান আছে, মেয়ে সন্তান, তাকে কে লেখাপড়া করাইবে, তাকে কে খাবার দিবে, মানুষ করবে? আমি আমার ছেলে তো কোনো দোষ ছিল না, কোটা আন্দোলন করা তো তার দোষের কিছু না। আমি সরকারের কাছে চাই আমার ছেলেকে যারা গুলি করে মারছে তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। বলতো মা তোমাদের কোনো চিন্তা নাই, আমি যদি সরকারি চাকরি পাই তোমাদেরকে আমি কোনো অভাব দিব না, কষ্ট দিব না। রমজান একটু ভালো থাকবার জন্য আয় বৃদ্ধির আশায় ঢাকার বাইপালে একটি মাছের আড়তে চাকরি করতেন। স্ত্রী ও শিশু কন্যা সহ সেখানেই বাসা ভাড়া করে থাকতেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে রমজানও এই আন্দোলনে যোগ দেওয়ার গুরুত্ব অনুভব করে। প্রতিদিন ভোর থেকে সকাল 10টা পর্যন্ত মাছের আড়তে কাজ করার পর নিয়মিত আন্দোলনে যোগ দিত সে। স্বজনরা জানান কিছু আর্থিক সহায়তা হয়তো আসবে, কিন্তু তাতে কি, ফিরে তো আসবে না রমজান। তাই রমজান হত্যার বিচার যেন হয় সেই জোর দাবি জানান তারা। ছড়াচারী সরকারকে পতন করতে গিয়ে আন্দোলনে যোগদানের মাধ্যমে সে শহীদ হয়েছে। তার মৃত্যুতে আমরা এলাকাবাসী সহ সবাই মর্মাহত। তার গুলিতে সে গুলি আবদ্ধ হয়েছে, তাকে চিহ্নিত করে আমরা তার বিচার চাই। শাওইল বাজারের সাধারণ মানুষ ও প্রতিবেশীরা রমজান আলীর মৃত্যুতে যেমন শোকাহত, তেমনি তাদের গ্রামের একজন ছেলে দেশের জন্য জীবন উৎসর্গ করায় গর্ব বোধ করেন। দেশের স্বার্থে সে জীবন দিয়েছে, এই জন্য আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে তাকে আমরা স্বাগত। আমাদের এলাকার অত্যন্ত সে ভালো ছেলে, দেশ বিরোধী কোন কাজ দেখলে সে তার প্রতিবাদ করত। স্থানীয় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা শহীদ রমজানের আত্মার মাগফিরাত কামনায় নিয়মিত কোরআন তেলাওয়াত সহ দোয়া পালন করেন এবং মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে শহীদ রমজানকে দাফন করায় তারাও গর্বিত।